হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুখার্জি অ্যাকাডেমি তো ক্লাস ইলেভেনের কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিছু কোশ্চেন হ্যাপিয়ারলি কোশ্চেন আছে হ্যাপিআর্লি তোমাদের সামনেই হাফিআর্লি পরীক্ষা তো দেখে নিতে পারো যে আগের বছরের যে একটি স্কুলে কীরকম মানে কোশ্চেন এসছিল তো তোমরা দেখলে বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কীরকম কোশ্চেন আসতে পারে বা কোন কোন কোশ্চেন এসছে তো দেখে নাও এখানে যেটা আছে যে প্রথম চ্যাপ্টার থেকে যে কোশ্চেনটা এসেছিল নিচের কোনটি প্রাইমারি মেমোরির উদাহরণ ঠিক আছে তারপরে দেখো ম্যাক্স নামকে প্রকাশ করা হয় চিহ্ন হলো তা কোন চিহ্ন দিয়ে আমাদেরকে ম্যাক্স নামকে প্রকাশ করা হয় এমএস ওয়ার্ডে কোনো প্যারাগ্রাফ পেস্ট করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয় এম এস ওয়ার্ড চ্যাপ্টার থেকে এসছে ম্যাক্স নামটা এসছে বুলিয়ান অ্যালজেব্রা থেকে তো দেখে নাও এখানে হচ্ছে সিক্সটি থ্রি এটা হচ্ছে অক্টালে আছে এইট যেহেতু বেস এটা বলেছে বাইনারিতে নিয়ে আসতে তো এটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেম যেটা সেকেন্ড চ্যাপ্টার সেখান থেকে এসেছে তবে দেখো ফার্স্ট চ্যাপ্টার থেকে এসেছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার একটা পার্থক্য একটি পার্থক্য লেখো তাহলে দেখতে পাচ্ছো প্রথম চ্যাপ্টার থেকে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার একটি পার্থিত্য দিয়েছে ইউএলএসআই এর পুরো কথা লেখো দেখো প্রথম চ্যাপ্টার থেকে যেটা এসছে সেটা আমাদের ইউএলএ এসআই পুরো কথা সেই সম্পর্কে তোমার লিখতে হবে তারপরে নাম্বার সিস্টেম থেকে দিয়েছে জিরো ওয়ান ওয়ান এর টুস কমপ্লিমেন্ট নির্ণয় করো এটা হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে ই বি সি ডি আইসি এইটাও কিন্তু আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকেই এসছে তারপরে দেখতে পাচ্ছ এফ ইকুয়াল টু এ বি প্লাস এর লজিক সার্কিট অঙ্কন কর লজিক সার্কিট টি আকো এটা হচ্ছে আমাদের তিন নম্বর চ্যাপ্টার বুলিয়ান অ্যালজেব্রা থেকে এসেছে লজিক গেট অঙ্কন করা সেটা এবং এর অথবা একটা দিয়েছে সেটা হচ্ছে এফ যে ফাংশন এক্স ওয়াই জেড ইকুয়াল টু পাই ওয়ান থ্রি ফাইভ এর এস এক্সপ্রেশানটি লেখো ঠিক আছে তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের হ্যাপিয়ালি পরীক্ষাতে আসতে পারে তো দেখে নাও গ্রুপ সি থেকে এখানে দিয়েছে কোশ্চেন তো দেখো এখানে যেটা সাত নম্বরে কোশ্চেন দিয়েছে সাত নম্বরে কোশ্চেন তাহলে এখানে দেখো সাত নম্বরে যে কোশ্চেন এসছে প্রথম চ্যাপ্টার থেকে কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের দুটি বৈশিষ্ট্য লেখো তোমাদের যে প্রজন্ম আছে বা জেনারেশান আছে সেখান থেকে কিন্তু বৈশিষ্ট্য লিখতে দেবে তারপর দেখতে পাচ্ছ প্রাইমারি মেমোরি ও মধ্যে পার্থক্য লেখো তাহলে এখানে তোমাদের সেকেন্ডারি মেমোরি আর যে প্রাইমারি মেমোরি ও সেকেন্ডারি মেমোরি তোমরা পড়েছো ফার্স্ট চ্যাপ্টারে সেখান থেকে পার্থক্য দিয়েছে আর কি বলেছে ডেটা বাস ও অ্যাড্রেস বাস এর মধ্যে পার্থক্য লেখো এটাও প্রথম চ্যাপ্টার তারপরে যেটা কোশ্চেন এসছে সেটা হচ্ছে ভাগ করো সেটা হচ্ছে ওয়ান এটা বাইনারি নাম্বার এটাকে ভাগ করতে বলেছে ওয়ান জিরো তাহলে আমাদের এটা সেকেন্ড চ্যাপ্টার যে নাম্বার সিস্টেম আছে সেখান থেকে এসছে তারপরে দেখো প্রথম চ্যাপ্টার থেকে আবার দিয়েছে এল ইউ এবং সিইউ এর কাজ লেখো তাহলে আমাদের এই 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 কোশ্চেনগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভালো কোশ্চেন করেছে তো এবার দেখতে পাচ্ছ এবার এখানে কি বলছে এখানে যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটারের ব্লক ডায়াগ্রামটি আঁকো এই কোশ্চেনটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এটা তোমরা অবশ্যই কিন্তু করবে বিকল্পগুলিতে অনেক বছরে কিন্তু এই কোশ্চেনটা রিপিট আসে আমি দেখেছি তো অবশ্যই কোশ্চেনটা করবে রমের চারটি শ্রেণীবিভাগ লেখো এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট সিম্প্লিফাই করো সরল করো এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে সেই এক্সপ্রেশনটাকে সরল করতে বলেছে তারপরে বলেছে এফ ইকাল টু একটা তোমার সামেশান চিহ্ন দিয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে জিরো টু ফোর সিক্স সেভেন এর লজিক এক্সপ্রেশনটি নির্ণয় করো তাহলে দেখতে পাচ্ছ এই যে কোশ্চেনটি এই কোশ্চেনটি কিন্তু আমাদের যে বুলিয়ান অ্যালজেবরা আছে সেখান থেকে দিয়েছে তিন নম্বর চ্যাপ্টার তা ডিমর্গানের উপপাদ্যগুলি বিবৃত করো এবং একটি উপপাদ্য প্রমাণ করে দেখাও ডিমর্গানের উপপাদ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেবর থেকে এই কোশ্চেনটা অনেক বছর এসছে এবং এই যে হাফিয়ে পরীক্ষার জন্য তোমাদের এই কোয়েশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা করতে পারো পরবর্তী কোশ্চেন দেখো এখানে দিয়েছে যে এফ ইকুয়াল টু একটা এক্সপ্রেশন দিয়েছে এর ক্যানোনিক ফর্মটি লেখো ঠিক আছে এটি এটি খুবই ভালো কোশ্চেন একটু অনেকের ক্ষেত্রে হয়তো টাফ হবে কিন্তু এটা জানলে তোমরা খুবই ইজিলি পারবে তো এখানে দেখতে পাচ্ছ তারপর আরেকটা একটা একটা এফ দিয়ে লিখেছে ফাংশন এবং সেটা এটা যেটা দিয়েছে পাই এর ভিতরে কিছু মান দিয়েছে জিরো থ্রি সিক্স সেভেন টেন টুয়েলভ ফরটিন এটি খুব খুবই কঠিন তোমাদের ক্ষেত্রে হবে কারণ হচ্ছে এখানে যে কটা ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে চারটে ভেরিয়েবল ব্যবহার করা হয়েছে মানে করতে গেলে চারটি আমাদের কলাম নিতে হবে ডাব্লু এক্স জেড ঠিক আছে তো সেক্ষেত্রে ষোলোটি আমাদের রো হবে অনেকটা বড় হবে ঠিক আছে তো যা এটা হচ্ছে আমাদের ম্যাক্সটামকে বলছে ম্যাক্সটাম করবে এবং দেখতে পাচ্ছি এখানে একটি অঙ্ক দিয়েছে এখানে অক্টালকে হেক্সাডেসিমেলে পরিবর্তন করতে বলেছে তারপরে দেখতে পাচ্ছ একটা অ্যাডিশান দিয়েছে যে দুটি সংখ্যার অ্যাডিশান হেক্সাডেসিমেল এখানে দিয়েছে বাইনারিকে ডেসিমেলে পরিবর্তন করো বাইনারিকে ডেসিমেলে পরিবর্তন করতে তারপরে দিয়েছে হেক্সাডেসিমেলকে ডেসিমেলে পরিবর্তন করো এবং অক্টালে যোগ দিয়েছে এবং অ্যাসকি কোড কি এটি দিয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি কোশ্চেন এসছে তো এখানে দেখো আরেকটি স্কুলে কোশ্চেন আছে সেটা দেখতে পাচ্ছ বারাসাত গার্লস হাই স্কুল এরাও খুব ভালো কোশ্চেন করেছে দেখে নাও কী এসছে থেকে বড়ো আকারে কম্পিউটার হল সুপার কম্পিউটার তো দেখে নাও এখানে কী কী কোশ্চেন এসছে গ্রাফিক্স ট্যাবলিশ এক ধরনের ড্যাশ ডিভাইস ঋণাত্মক সংখ্যা প্রকাশ করার পদ্ধতি হল দেখ যে কটি অপশন দেওয়া আছে তিন নম্বরে সব কটি হবে হেক্সাডেসিমেল সংখ্যার উদাহরণ নয় এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারে না কারণ অনেকে এবার অনেকে অপশানটা হয়তো না পড়ে দাগিয়ে আসে এখানে কিন্তু বলেছে কোনটি হেক্সারেসিমাল সংখ্যার উদাহরণ নয় ঠিক আছে তাহলে এটা সি নম্বর দাগ হবে তারপরে চলে আসি পরেরটা পাঁচ নম্বরে দেখতে পাচ্ছো এখানে অকটালের এখানে সাবস্ট্যাকশান দিয়েছে ছ নম্বরে দিয়েছে নর্ট গেটের একটি ইনপুট লাইনের সংখ্যা একটি নর্থ গেটের ইনপুট লাইনের সংখ্যা সব সর্বদা একটি হয় ভিজুয়াল বেসিক থেকে কোশ্চেন দিয়েছে কি ভিজুয়াল বেসিক উইন্ডোতে টুলবক্স দেখা না গেলে টুলবক্স থেকে প্রদর্শন করার পদ্ধতি কীভাবে আমাদের টুলবক্স প্রদর্শন করতে হয় সেই পদ্ধতি লিখতে হবে ভিজুয়াল বেসিকের একটা নিজস্ব টুলবক্সের অপর নাম কী তাহলে এখানে এই কোশ্চেনটাও পারা উচিত ঠিক আছে ভিজুয়াল বেসিকে কোনো ভেরিয়ে অথবা ফল হিসেবে সংরক্ষণের জন্য কোন সংরক্ষণের জন্য ব্যবহৃত ডেটা টাইপ তাহলে কোনটি ডেটা টাইপ ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছুয়াল বেসিক কাজ কি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পরবর্তী কোশ্চেন প্রাইমারি মেমোরি উদাহরণ কি তাহলে প্রাইমারি মেমোরি উদাহরণ চেয়েছে এখানে এক নম্বরে কোশ্চেন দিয়েছে অ্যাড্রেস বাস কি তারপরে কোশ্চেন দেখতে পাচ্ছ ওয়ান জিবি বি টু কত মানে কত কে তারপরে দেখতে পাচ্ছ একটা বাইরের নাম্বার দিয়েছে এর টুস কমপ্লিমেন্ট বের করতে বলেছে তারপরে দেখতে পাচ্ছ বিসিডি এর পুরো কথা কী তারপরে কোশ্চেন হচ্ছে ভিজুয়াল বেসিকের দুটি লুপ স্টেটমেন্টের নাম লেখো তারপরে কোশ্চেন হচ্ছে ভিজুয়াল বেসিকের বক্সের কাজ কি তো তোমরা সবাই যেটা দেখছো তাহলে আমরা এখানে এতক্ষণ যে কোশ্চেনগুলি পড়লাম সেটা এক নম্বরের কোশ্চেন এবার দেখে নাও বড়ো কোশ্চেন কী কী আসতে পারে তো এখানে দেখতে পাচ্ছ কি চতুর্থ প্রজন্মের চতুর্থ প্রজন্মের কম্পিউটারের দুটি বৈশিষ্ট্য লেখক তাহলে আমাদের প্রজন্ম থেকে যে কোনো প্রজন্ম থেকে কিন্তু একটি মানে প্রজন্ম তার বৈশিষ্ট্য কিন্তু আসে তারপর দেখতে পাচ্ছ অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার যে স্কুলটা ছিল সেই স্কুলেও কিন্তু এই একই কোশ্চেন দিয়েছে ডেটা প্রসেসিং চক্র কাকে বলে ডেটা প্রসেসিংয়ের ধাপগুলি কী কী এই কোশ্চেনটা একটু টাফ আছে অনেকে এই কোশ্চেনটা ছেড়ে আসে অনেকে পড়ে না ঠিক আছে তো এইটা কিন্তু অবশ্যই তোমরা পড়বে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখতে পাচ্ছ অক্টাল যোগফল তারপর ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করো ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করো এই অঙ্কটি মানে বিগত বছরে এই আমাদের ক্লাস ইলেভেনে ফাইনাল এক্সামে অনেকবার এসছে এরকম অঙ্ক তারপর দেখতে পাচ্ছ হেক্সা ডেসিমেল থেকে আমাদের ডেসিমেলের পরিবর্তন করা তারপরে র্যাম ও দুটি পার্থক্য লেখো টিকা দিয়েছে প্লটার তারপরে কোশ্চেন হচ্ছে অর্কিডের চিত্র অঙ্কন করো ও ট্যুর লেখো তারপরে দেখতে পাচ্ছ ওখানে দ্বিতীয় উপর দুটি লেখো ট্যুর টেবিলের সাহায্যে উপাদ্দ্রটি প্রমাণ করো দুটি ভেরিয়েবল দ্বারা তাহলে যে ধরনের কোশ্চেন আমি তোমাকে দেখালাম লাস্ট যে কোশ্চেনটা আছে দেখো ডেসিমেল থেকে আমাদের অক্টাল তোমাদের যে ধরনের কোশ্চেন তোমাদের তোমরা হাফিয়ালি কোশ্চেন হাফিয়ালি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এই ধরনের কোশ্চেন তোমরা ফলো করো দেখো তোমরা নিশ্চয়ই এই এই রকম কোশ্চেন তোমরা কিন্তু কম আর তোমাদের যদি ক্লাস ইলেভেনের কোনো কোশ্চেন সাজেশান লাগে হাফিওলি পরীক্ষার জন্য ঠিক এবং তোমাদের যে ফাইনাল এক্সাম ফাইনাল এক্সামের আগে আমি তোমাদের ক্লাস ইলেভেন সাজেশান প্রোভাইড করবো অনলাইনে তোমরা তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো এবং অবশ্যই ভিডিওতে লাইক দিও ধন্যবাদ